মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে গেলে কিভাবে ঠিক করতে হবে এটা আপনারা নিজেরাই পারবেন। আমাদের ফেসবুক পেজে যখন পলিসি ইস্যু আসে অথবা মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায়, তখন আমরা যখন সি পলিসি ইস্যুতে যাই তখন কিন্তু সেখানে দেখিয়ে দেয় যে কি কারণে আমাদের পলিসি ইস্যুটা এসেছে অথবা আমাদের মনিটাইজেশনটা কেন রিজেক্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম এই দুইটা বা তিনটা কারণ দেখা যায়, যেটা এক নাম্বার থাকে হচ্ছে ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু অথবা অরিজিনাল কন্টেন্ট ইস্যু অথবা লিমিটেড অফ কন্টেন্ট অরিজিনাল ইস্যু, এই তিনটা সমস্যা দেখা যায় ম্যাক্সিমাম। তো এই সমস্যাগুলো সমাধান কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে জানাবো। আর আগে আরেকটা কথা বলে রাখি যে অনেক সময় দেখা যায় যে আমাদের একটা রিভিউ অপশন থাকে, হ্যাঁ, ফেসবুক আমাদেরকে একটা রিভিউ করার অপশন দিয়ে দেয় যে আপনি যদি মনে করেন যে আপনার এই ধরনের সমস্যা নেই তখন আপনি পেজটাকে রিভিউতে পাঠাতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে এই রিভিউ অপশনটা পাওয়া যায়, তো যারা হচ্ছে সেই রিভিউ অপশনটা পায় না তাদের ক্ষেত্রে এটা কিভাবে সমস্যাটা সমাধান করবে সেটা নিয়ে আমার আজকের এই ভিডিওটি। আশা করছি একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এই সমস্যাটা থেকে মুক্তি পাবেন। তো প্রথমে আমি বলবো যে এই তিনটা সমস্যা বা যে কোনো ধরনের পলিসি ইস্যু আপনাদের পেজে আসুক না কেন, সেটা দূর করার জন্য অবশ্যই আপনাদেরকে আপনাদের পেজে যদি কোনো ধরনের সন্দেহজনকমূলক ভিডিও থাকে, যেমন যে ভিডিওগুলো আপনার না আপনি ইউজ করেছেন, কপিরাইট ফ্রি ভাবেও ইউজ করেছেন বা এডিট করে ইউজ করেছেন, এই ধরনের কোনো ভিডিও থাকলে অবশ্যই সেগুলো ডিলিট করে দিতে হবে। কোনো ধরনের ক্রস পোস্ট থাকলে সেগুলো ডিলিট করে দিতে হবে। কোনো কারণ মেনশন করা পোস্ট বা ট্যাগ করা পোস্ট থাকলে, মানে অন্য কেউ ট্যাগ করে যদি আপনার পেজে পোস্ট দেয়, সেই পোস্টগুলো যদি আপনার পেজে থাকে সেই পোস্টগুলো ডিলিট করে দিতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনার পেজে যে ভিডিওগুলো আছে সেখানে ভিডিও কন্টেন্টে গিয়ে অবশ্যই সিসিগুলো চেক করবে, সেখানে যদি সিসি হলুদ অথবা সিসি কালো থাকে তাহলে সেই ভিডিওগুলো অবশ্যই আপনাকে ডিলিট করে দিতে হবে। সেই ভিডিওগুলোর জন্য কিন্তু অনেক সময় আমাদের পলিসি ইস্যু এসে থাকে। তো এই তো গেল আপনাদের যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলোকে আপনারা দূর করলেন। এখন হচ্ছে আপনারা পেজটাকে যখন রিভিউতে পাঠানো, যাদের রিভিউ অপশন থাকে তারা তো রিভিউতে পাঠিয়ে দেয় না, যাদের হচ্ছে রিভিউ পাঠানোর অপশন থাকে না তারা কি করবেন, তারা হচ্ছে যতদিন না পর্যন্ত এই সমস্যাটা সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা পেজে লাইভ করবেন, ডেইলি একবার করে হলেও 4 থেকে 5 মিনিটের মতো পেজে লাইভ করবেন, এবং ছোট ছোট নিজের কন্টেন্ট দেওয়া ভিডিও, মানে নিজের মোবাইলে রেকর্ড করা ভিডিও অথবা আপনার নিজের পেজ সহ ভিডিও আপলোড করবেন, ডেইলি আপলোড করে যাবেন। আশা করছি এই সমস্যাটা 10 থেকে 12 দিনের মধ্যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর এই আমি যে কথাটা বললাম, এই পদ্ধতিটা যদি অবলম্বন না করেন, অনেকে বলে যে লাইভ করতে হয় না, লাইভ না করলেও হয়ে যায়, যদি আপনি লাইভ না করেন তাহলে 3-4-5 মাসেও কিন্তু এই জিনিসটার সমাধান হবে না, এই জিনিসটা একদম দীর্ঘ সময়ের জন্য চলে যাবে। তো আপনারা যদি খুব তাড়াতাড়ি আপনারা এই পলিসি ইস্যুটাকে দূর করতে চান, আপনারা রিভিউ অপশন পান নাই, রিভিউ অপশন না পেয়েও কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারবেন, এই একটা উপায়। আমি কিন্তু আমার সমস্যাটাই এইভাবে সমাধান করেছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার একটা স্ক্রিনশট দিয়ে, আমার এই পেজটাতে রিভিউ অপশন ছিল না, আপনাদেরকে যে কাজগুলো বলেছি সেই কাজগুলো ফলো করে আমি আমার পেজে পলিসি ইস্যুটা দূর করেছি এবং মনিটাইজেশনটা রিজেক্টেড হয়ে গেছে, সেই মনিটাইজেশনটা ফেরত এনেছি। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের উপকার হয়েছে এবং উপকার হলে সবার সাথে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।